উজ্জ্বল ভবিষ্যতের মানবিক মুখ। ত্রিপুরায় কোভিড-19 কারণে পিতামাতা হারানো শিশুদের কল্যাণে মুখ্যমন্ত্রী বাল সেবা স্কিম। কোভিড-19 কারণে যেসব শিশু তাদের পিতামাতা অথবা বৈধ অভিভাবক হারিয়েছে তাদেরকে আর্থিক এবং শিক্ষা বিষয়ক সহায়তা করাই মুখ্যমন্ত্রী বাল সেবা স্কিমের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের অন্তর্ভুক্তির যোগ্যতা, ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যেসব শিশু কোভিড-19 কারণে তাদের পিতামাতা অথবা আইনি অভিভাবক অথবা দত্তক নেওয়া পিতামাতাকে হারিয়েছে সেই সব শিশুরা এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিশু 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবে। এই সমস্ত অনাথ শিশুর দেখভালের জন্য সক্ষম আইনি অভিভাবককে প্রতি মাসে আর্থিক সহায়তা হিসেবে 3,500 টাকা দেওয়া হবে। সেই সমস্ত শিশু যাদের কোনো অভিভাবক নেই তারা ত্রিপুরার যে কোনো চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে থাকতে পারবে। এই প্রকল্পের অধীনস্থ মেয়েদের 18 বছর পূর্ণ হলে আবেদনক্রমে বিয়ের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে। এই প্রকল্পের অধীনস্থ সুবিধাভোগী যখন একাদশ শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে অথবা যারা ইতিমধ্যে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে তাদের পড়াশোনার জন্য আবেদনক্রমে ল্যাপটপ বা ট্যাব দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা অধিকার বা সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শকের অফিসে যোগাযোগ করুন। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত।